আসসালাম আলাইকুম আর আহসমতুল্লাহি অবরখ্যাত আলহামদুলিল্লাহ সালাহ মোয়ালাহ আমাল্লা নফিজা বাদা আম্মা বাবাদ নাজিমুদ্দিন ভাই কুয়েতে থেকে প্রশ্ন করেছেন যে আমাদের ওপরে অধিক পরিমাণের নির্যাতন চালানো হয় যেটা অন্যায়ভাবে করা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে খুব গুরুত্বপূর্ণ এবং শোকাহত হওয়ার মতো একটি প্রশ্ন করেছেন প্রথমেই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই জুলুম অত্যাচার থেকে রক্ষা করেন আল্লাহ আমি প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দোয়াকে খুব দ্রুত কবুল করে নেন তার এক শ্রেণীর হচ্ছে মুসাফির ব্যক্তি তার এক শ্রেণীর হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য আর এক শ্রেণীর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া রসুল সাল আলিহাসাল্লাম যখন মোয়াজরদাহতকে ইয়েম ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন তিনি বললেন মাজ তুমি মাজলুমের দোয়া থেকে নিজেকে হেফাজত না মাজলুমের দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দা থাকে না তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মাজলুম ব্যক্তি আল্লাহর সব জায়গায় নিকটতম দোয়া কবলের ক্ষেত্রে রসুল সাল আলী আসাল্লাম আরও বলেছেন মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তাতে সে বিধর্মী হলেও সে যে ধরনের লোক হোক না কেন সে অমুসলিম হলেও তার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন এবং তার দোয়ার প্রতিফল দিবেন আজ হোক আর কাল হোক মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা পরামর্শ দিব যারা আপনাদের উপরে জুলুম অত্যাচার করছে প্রথমত তাদের জন্য হেদায়তের দোয়া করা যেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন যদি কপালে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ তাদের যেন গজব দিয়ে ধ্বংস করে দেন এই রকম নোংরা অত্যাচারকারী ব্যক্তিদের রেখে আল্লাহর কোনো লাভ নেই আমি যে হাদিসগুলো হাদিসগুলো বললাম এই পাবেন দেশের একটি বই রয়েছে বইটার নাম হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত এই বইয়ের মধ্যে হাদিসগুলো স্পষ্ট হয়ে দেওয়া আছে ওখানে দলিল সহ দেওয়া আছে আমি শুধু বইয়ের নামটা বলে দিলাম দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধৈর্য ধারণ করুন ধৈর্যের ফল অনেক ভালো হয় আর সব্র উন শহী মুসলিম প্রথম খণ্ডের পবিত্রতা অধ্যায়ের প্রথম হাদিস আল্লাহ রসুল বলছেন ধৈর্য হচ্ছে দিয়া উন আলো ধৈর্যের মাধ্যমে আলোকিত হওয়া যায় এই জন্য ধৈর্য ধারণ করুন রসুল সাল আলী হাসাল্লাম ইসলামের প্রথম দিকে যখন তিনি সোমাইয়া রদিয়াল্লাহ তালহা এবং আম্মার রদিউল্লাহ তাল পাশ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছিল যখন তিনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের জন্য জান্নাত রয়েছে আমরা এতটুকুই আপনাকে বলবো আপনি যতটুকু পারেন ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে ধৈর্য চান এবং আমরাও দোয়া রাখি এবং সারা পৃথিবীর মানুষের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন এই অত্যাচারের বিনিময় যেন আপনাদেরকে আপনারা যে অত্যাচারিত হচ্ছেন এর বিনিময়ে যেন আপনাদেরকে আল্লাহ তালা দান করেন আল্লাহ মামিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ